বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, আজকে পশ্চিম মেদিনীপুর থেকে চলে এসেছি হুগলিতে, কারণ একটা নতুন সেট আপের টেস্টিং দেখবো। হ্যাঁ বন্ধুরা, হুগলি সেই শীতলা মাতার সাউন্ড। তো শীতলা মাতার সাউন্ডের কিন্তু নতুন চারখানা পপ বেস চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আগে ছিল প্লাস মডেলের 4x4 সেট আপ, কিন্তু নতুনভাবে কিন্তু চারখানা নতুন পপ বেস তৈরি করেছে বন্ধুরা। মিটগুলো পুরোতনই আছে যেইটুকুন খবর পেয়েছি, কিন্তু বেসগুলো কিন্তু একদম নতুন হয়েছে, চারখানা পপ বেস। তো সেই সেট আপটাই কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু শীতলা পুজো উপলক্ষে বাজছে। তাই ভাবলাম যে ঘরে বসে থেকে লাভ নেই, এপাশে ইড়পালা সুমন সাউন্ডের ভিডিওটা তোমাদেরকে দেখালাম, তারপরে ভাবলাম চলে যাই শীতলা মাতার সাউন্ডকে দেখে আসি, শীতলা মাতার সাউন্ড কেমন বাজছে বা কেমন রেজাল্ট করছে পপ বেসে। তো সেই জন্যই চলে এসেছি। তো পপ বেসে দেখতে থাকো যাই আপাতত। এখন আর সেই জায়গাটা খাসবাড়ে আছে, চুয়াডাঙ্গা যেতে হবে, এখান থেকে 5-6 কিলোমিটার। তো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শীতলা মাতার সাউন্ডের কাছে, চংপা আছে দেখতে পাচ্ছ। এবার কোথায় সেট আপটা বসিয়েছে দেখি। ঠিক আছে বন্ধুরা, দেখো পাশে একটা চং আছে। তো পুজো মানে ভিড় দেখতে পাচ্ছ, এই তো সেট আপ, সেট আপ, সেট আপ। বন্ধুরা, আপাতত সেটা বন্ধ আছে, একটু পরেই বাজতে আরম্ভ করবে। তো তোমাদেরকে ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে নিচের পপ বেসগুলো কিন্তু চারখানা, যে পপ বেস দেখতে পাচ্ছ, যে চারখানা পপ বেস নতুন হয়েছে এবং মিটগুলো কিন্তু পুরাতন। তো এই সেট আপটাই টেস্টিং হচ্ছে আজকে শীতলা পূজা উপলক্ষে। তো কীরকম রেজাল্ট করে দেখতে থাকো। DJ BM Music Center, South Windsor.